এই এই তো সাহস কত বড়। আমি জেইনা ফ্রিজে খাবার আনতে গেছি, তুই বড় মাছের মাথাটা নিয়ে নিয়েছিস? তোরে তো মাছের মাথা করে লোভ কিসের জন্য? হ্যাঁ জীবনে খাস না এসব, খাবি কি করে, থাকতিস তো গ্রামের মধ্যে। এখন এখানে এসেছিস, যা পাবি তাই তো তোর খেতে হবে, তাই না? তুই জানিস না আমি মাছের মাথা পছন্দ করি। এই এসব কি তোর বাবা কিনে দেয়? কুচ্ছিত গাইয়া লোভী বুড়ি কোথাকার! এই তুই বসে আছিস কিসের জন্য? দাঁড়া দাঁড়া, তোর অনেক খাওয়ার শখ হয়েছে তাই না? দাঁড়া তোকে খাওয়াচ্ছি, খুব তো খাওয়ার লোভ তাই না? এই নে ধর। আজ তোরে এমন খাওন খাবো যে তোর আজীবনের খাওয়ানোর শখ মিটে যাবে। খা হা কর, নে মুখন খা। থামো, তুমি খাও এটা। তোমার এত বড় সাহস কি করে হয়? হ্যাঁ সামান্য একটা মাছের মাথা নিয়ে তুমি আমার মায়ের সাথে এমন করলে? আমি আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখেছি, আজ যদি আমি নিজ চোখে না দেখতে পেতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না তুমি আমার মাকে কতটা অত্যাচার করো। তুমি কি জানো এই মা আমার জন্য কত কষ্ট করেছে? অন্যের বাড়িতে কাজ করে মা আমাকে খাইয়েছে, আমাকে লেখাপড়া শিখিয়েছে, আজ যে আমি এত বড় প্রতিষ্ঠানের মালিক হয়েছি, এই যে এত বড় কিছু করেছি, সব কিছু আমার মায়ের অবদান। আর সেই মায়ের সাথে সামান্য একটা মাছের মাথার জন্য তুমি এরকম নির্মম অত্যাচার করতে পারলে? হ্যাঁ আমার মা কুচ্ছিত গেওয়া, হ্যাঁ আমার মা নিজে রোজগার করে না, আমার মায়ের বাবা রোজগার করে, হ্যাঁ আমি আমার মায়ের বাবা। তোমার চেয়ে আমার মায়ের অধিকার আমার উপর বেশি। যে মাকে সম্মান করতে পারে না সে কখনো ভালো মানুষ হতে পারে না। আর যদি তোমার মা হতো তুমি কি তার সাথে এ কাজটি করতে পারতে? তাহলে কেন করলে? আমার মায়ের দিকে তাকিয়ে দেখো, তুমি তার চোখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাচ্ছ কতটা কষ্ট? ওই কষ্টটা না আমার কলিজায় লেগেছে। তোমার মতো মানুষের সাথে আমি এক মুহূর্তে সংসার করব না, চলে যাও। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তোমার কোনো ক্ষমা নেই, যাও চলে যাও, যাও বাড়ি থেকে চলে যাও, যাও। মা তুমি তো আমার সব, মা তুমি আমার পৃথিবী, মা তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে বলো? আমি হয়তো তোমাকে উপযুক্ত সম্মান দিতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দিও মা। আমি আসলে তোমার অযোগ্য সন্তান, সামান্য একটু সম্মানও তোমাকে আমি দিতে পারিনি।